আসসালামু আলাইকুম জাফরান মম লিজা চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন যে আমি জানালা এবং দরজা খুলে দিচ্ছি আর খুলে দেওয়ার পর এখানে আমি গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি আমার গ্যাসটি কি দানিং খুব সমস্যা করছে তো এগুলো খাওয়ার পরে নাস্তা খেয়ে নিচ্ছি নুরুলস খাবো নুরুলস খাওয়ার পরে পরোটা দিয়ে চা খেয়ে নিব চা খাওয়ার পরে সকালের কিছু কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি সংসার জ্বালায় ইচ্ছা করে দিতে গলায় দড়ি আসলে হ্যাঁ এটা একটা গানের কথা আর সত্যি কিন্তু সংসার জীবনে মানুষের কিন্তু অনেক কষ্ট এবং দুঃখগুলো লুকিয়ে থাকে তো কখনো আমরা সেগুলো কিন্তু শেয়ার করি আবার কখনো শেয়ার করি না সংসার এমন একটি জায়গা যেখানে আপনাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেক কাজকর্ম করতে হয় রাত পর্যন্ত বলতে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমিয়ে না থাকবেন তো ঘুমিয়ে থাকলে বা ঘুমের মধ্যে খালি কাজ করা হয় না কিন্তু অনেক সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকলে স্বপ্নের মধ্যেও কিন্তু আমরা অনেক কাজ করে থাকি আমার কথাটা শুনে মনে হয় অনেকেই একটু মৃদু হাসছেন আসলে কথা সত্যি অনেক ক্ষেত্রেই দেখা যায় যেমন আজকে আমি সকালবেলা স্বপ্নে দেখেছি আমি রান্না করতেছি চা বানাচ্ছি এবং আমার বাসায় মেহমান আসছে তাদেরকে খাবার দিচ্ছি

যেহেতু ভিডিওটা দেখছেন দেখার পর একটু বোরিং হতে পারেন তাই আপনাদের বোরিং ফিল্ডটা নষ্ট করার জন্য এবং বোরিং ফিল্ডটা ক্লিয়ার করার জন্য একটু মজা করলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।

কথা বলছি আর কিন্তু কাজগুলো করে নিচ্ছি আর এই যে রুমটা গুছাচ্ছি এটা হলো আমার মায়ের রুম এবং আমার বাচ্চারা থাকে তো আমি সবসময় হাতে চুরি পরি বা খুলি পরি খুলি এইভাবে করতে থাকি তো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে একটু বই পড়লাম একটু ডায়েরি লিখলাম একটা অভ্যাস আছে ডায়েরিতে আমার লিখতে হবে যাই হোক বিছানাটাকে গুছানোর পরে নিচের ফ্লোটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পর তারপর অন্যান্য কাজগুলো করে নিব আমি গুছিয়ে কিভাবে আমার সংসারের কাজকর্মগুলো করি সেগুলোই আমার প্রিয় পরিবার জাফরান মম লিজা চ্যানেলে শেয়ার করি আর শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনাদের অনেক কমেন্ট পাই এবং যে কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় এবং আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় আর সত্যি কথা বলতে আমি ভিডিও আপলোড করার পরে যখনই কোনো কমেন্ট আসে সেই কমেন্টটাকে আমি খুব ভালোভাবে পড়ি এবং কমেন্ট করার পরে যখন আমি পড়ি পড়ার পরে আমার কিন্তু উৎসাহ অনুপ্রেরণা এবং উদ্দীপনা আরও বেশি বহুগুণে বেড়ে যায় কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে কেমন যেন অক্সিজেজেন সরি অক্সিজেনের মতো কাজ করে আর আর একটা কথা না বললি না কারণ যারা কমেন্টগুলো করেন তাদের কমেন্ট পড়ে কিন্তু বোঝা যায় যে তারা কতটা ভালো মনের মানুষ আপনাদের ঋণ কখনও শোধ করতে পারবো না আর আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনারা সত্যিকারের অর্থে আমাকে অনেক বেশি ভালোবাসেন কারণ আপনাদের সময় এবং আপনাদের নেটগুলো খরচ করে আপনারা আমার ভিডিও দেখেন এই জন্য আপনাদের কাছে আমি চির ঋণী আর আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি কিন্তু কোনো দিনই শোধ করতে পারবো না যাই হোক অনেক বকবক করে ফেলছি এই র্যাকটা এখানে ছিল তো এই র‍্যাকটাকে আমি সরিয়ে একটু এই পাশে নিয়েছি কারণ বেসিনের পাশেই র্যাকটা ছিল তাই র্যাকটার মধ্যে পানি জমে এবং সে সাথে ভাব হয়ে যায় এই জায়গাটাই ছিল এই বেসিনের পাশে তো আমি ওইখানে নিয়ে নিয়েছি আর আমার সব সময় একটা বদ অভ্যাস আমি যে কোনো ফার্নিচার এক এক সময় এক এক জায়গায় রাখি এটা কেমন যেন আমার একটা বদ অভ্যাস আর যাই হোক আপনাদের সাথে এটা শেয়ার করলাম তারপর হচ্ছে আমি কিছু ডাল ব্যালেন্ডারে ব্ল্যান্ড করে নেছি। এগুলো আমি পরবর্তীতে বড়া বানিয়ে নিব ভিডিওটা করতেছিলাম করতে করতে ভাবছি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু হঠাৎ করে আমার মোবাইলে চার্জ ছিল না তাই আর শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করব তো যারা যারা দেখে দেখবেন তারা অবশ্যই ছোট্ট করে এটা কমেন্ট করবেন ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো একটি সামান্য ছোট্ট একটি অংশ আপনার যদি ভালো লাগে এবং আপনার মনের মনের কোথায় ছোট্ট একটা দাগ কেটে যায় তাহলে প্লিজ শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। এবং পারলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আর বেশি কিছু শেয়ার করছি না তো সবাই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম